আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখাইব কীভাবে লাল শাক, ডাটা, ডুগি, ডেঙ্গা, লাই, মাস্টার্ড গ্রিন, যে কোনো ছোটো দানার বীজ কীভাবে রোপণ করতে হয় এইটা আমি দেখাবো, আপনারা দেখতে পারবা। তো দেখতে পার, এখানে আমার একটা গ্রাউন্ড বেড। তো গ্রাউন্ড বেড ফার্স্ট অফ অল এখানে আমি অলরেডি সার টার দিয়ে অলরেডি রাখছি। এখন আপনারা একটা সুন্দর করে ফাইন সয়েল করবা, ফাইন একটা প্রিপারেশন লইবা। তো প্রথমে আমি দেখাচ্ছি আপনারা সুন্দর করে সার টার দিয়ে এর আগে বীজ রইবার আগে কমপক্ষে 2 সপ্তাহ বা 6 সপ্তাহ, 6 সপ্তাহ আগে আপনারা রেডি রাখবা, অথবা আরও 1.5 সপ্তাহ অন্তত আগে রেডি রাখবা। তো রাখার পরে তো গিয়ে আপনারা আবার একটা সামান্য খুঁড়া দিয়ে আপনারা রেকিং করিয়া বড় দানার যে মাটিগুলো আছে সেগুলা বের করে বাদে আপনার ফাইন যে সয়েল মাটি আছে এগুলা রাখে আপনার বাদে সিটগুলা বীজ যদি রোপণ করেন তখন গিয়া একটা আরও ম পসিবিলিটি থাকে জার্মিনেশনের লগে। আর এখন আসলে ইন এপ্রিলও আমি একটা আসলে লাল শাক ফলাইলাম, বাট তারপরে আমি মেবি একটু রিস্ক থাকতে পারে, যদি হেভি ফ্রস্ট ফরি যায় তাহলে গাছ উঠতো না, আর যদি উঠে থাকে তাহলে গাছ মারা যাইতে পারে। তো যদি আপনারা ক্লোজ কভার বা ফিনিশ কভার দিয়ে যদি প্রোটেক্ট করতে পারেন তো অবশ্য কিছু হইতো না। তো যাই হোক, আমি দেখাইলাম আপনারা কি আপনারা কীভাবে আপনারা লাই শাক, লাল শাক, ডুগি, ডাটা, ডেঙ্গা আমরা যেগুলো হইয়া থাকি সেগুলা কীভাবে রোপণ করবেন, মাটি কীভাবে প্রিপারেশন করবেন সেইটা আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। প্রথমে কী করে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো, সবসময় আপনারা বিগিনার যারা আছেন আপনাদের জন্য সহজ হবে। টবে, পটো, রেজ বেডে এবং গ্রাউন্ড বেডে কীভাবে কী পদ্ধতি আপনারা নিয়ম ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমে আপনারা লুজ লুজ করবা মাটিরে, এইরকম লুজ করবেন। প্রথমে আস্তা বেড এইরকম করে আপনারা ফাইন মাটি করবেন, যে দেখতেছেন ফাইন মাটি সেইগুলা রাখ দরকার, আর ব্রদানার মাটি যেগুলা এগুলা আপনারা মানে রেকিং করে ফেলে দেবেন। তো আমি এইরকম করে করে হোল বেডটা আমি করে নিব, আবার আরও খারা খুঁড় দিয়ে কোদাল দিয়ে বা যে কোনো তালি আর মাটিগুলো বাঙ্গে দিবেন। তো ভিউয়ার্স, সম্পূর্ণ আমি আবার খুঁড়ে শেষ করছি, দেখতেছেন আপনারা। এখন আমি রেকিং করব। তো ভিউয়ার্স, এই দেখেন রেখার এখানে আমি নিয়েছি। তো রেখার দিয়ে বাড়ি মারি আপনারা আপনারা বাড়ি বাড়ি বাড়িয়া এরকম করে আপনারা মাটি আরও ব্যাঙ্গে দিতে পারেন সেইভাবে। তারপরে মাটি লেভেলটা করবেন সুন্দর করে, এইভাবে লেভেলটা করে নেবেন, আর এইরকম বড় দানার যে মাটিগুলো আছে সেইভাবে আপনারা টেনে এরকম টেনে আপনারা এইভাবে সুন্দর ফাইন মাটি যেগুলো তোলে আছে দেখেন আপনারা ফাইন মাটি এরকম এইগুলা যে ফাইন মাটিতে আপনারা যে লাই, শাক, ডুগি, ডাটা, ডেঙ্গা, আমরান্থ এগুলা যদি আপনারা রোপণ করেন তাহলে মানে খুব ভালো হয়ে হয়। আর এই জন্য লুমি সয়েল যেগুলো আছে এই যে বড় দানার যেগুলো দেখতেছেন এগুলো আমি তুলে নিব মাটিগুলা। তো আপনারা ফাইন এইরকম মাটি রাখবেন। তো আমি সম্পূর্ণ এইভাবে আমি এই জায়গাটা করে নিব, খরিলিমো আমি এই রোখা ওলা খরিলিমো আর কি আমি আপনারা যারা দেখতে পারে আমি সরি আছি, আমি আসলে জ্যাঠাও বাসা মাতি না এখানে আমাদের বাসা। তো আপনারা ওলা কি করি লিবা সুন্দর করে কুড়িয়া রেক দি মাটিরে টাইন নিয়া, আর ফাইন মাটিটা রাখবা জ্যাঠা কি ছোটো দানার যে মাটি লুমি সয়েল জেলা দোয়াশ মাটি যে এরকম থাকে ওলা। তো আমি আস্তা এই বাজু ওলা খরি লিমু, খরিয়া বাদে গিয়ে আপনারা দেখাইলাম কিলা ডুগি বা ডাটা বা লাই যে কোনটা ছোটো দানার কিলা বীজ রোপণ করতা। তো ভিউয়ার্স, এই দেখোক আমি রেকিং করিয়া ফাইন মাটি বা খরচি দেখতে পারা আপনারা। তো সেইভাবে আপনারা ফাইন করে যে কোনো গাছ রোবার আগে এরকম ফাইন মাটি করবেন, মাটিটা লুজ করবা এটা বুলবা না, আর যত ফাইন মাটি থাকবো লুজ মাটি থাকবো অত গাছের লগে বালা এখানে দোয়াশ মাটির মতো থাকতো বাড়ির লগে ভাঙ্গি যেত। কিন্তু আমার মাটিটা কিন্তু গিলা বালা না, তবু বহুত ভালো হয়েছে আঁকতো না, আমাদের তো কেলাই মাটি ইটা থাকে, ওই দেখো কেলাই মাটি কিলা থাকে, কেলাই মাটি খুব শক্ত এটা বাড়ি মাল বাড়ির লগে ভাঙ্গে না, ওলা থাকে কেলাই মাটি বড় বড় দানার আরও বড় বড় থাকে। তো মানে বহুতটা ব্রোকেন হয়েছে, খালি যত কম্পোস্ট দিয়া দিয়া হোম মেড কিনা কম্পোস্ট, ফুরান কম্পোস্ট,
ওগুলা যে ফুরানো কম্পোস্ট আছে গাছের ওগুলা মিক্স করি করে আসতে গার্ডেনের, তো মোটামুটি লাই একটু সুবিধা হয়েছে। তারপরেও ইটা বড় বড় আরও বড় বড় দানা হল আছে ইটা মিলে, তো ইটার দানা তো আসলে কোনো জিনিস হয় না। আমার গার্ডেনের মাটি 100% ক্লে মাটি, জাস্ট 20% রইব একটু আমি যে মিক্স করলাম ওগুলা মাটি, তো ইটা 100% আনতে বনের দেরি হইব। তো ইটা মাটিতে ওইতে যে কোনটা হার্ড হয় আর কি, তো এর লগে আমার গার্ডেনের যে কোনো জিনিস ওইতে খুব কষ্ট হয়, যেমন রুটে মানে জোরে ফায় না, মানে যাইতে পারে না, ইনাফ নিউট্রিশন আনতে পারে না, বা ওয়াটার লগইয়া থাকি যায়। তো এর লগে আর কি ক্লে মাটি অতটা বাড়া না, বাট ক্লে মাটি থাকা লাগে, বাট অতটা থাকতো না আর কি। তো যাই কথা দেখাইলাম আমি কিলা নালি শাক, লাই শাক, টেঙ্গা, ডুগি, ডাটা কীভাবে ছোটো দানার বীজকিলা রোপণ করতে আমি দেখাইলাম। তো আমার বেড প্রিপারেশন হয়ে গেছে, 100% ফিনিশ, এখন বীজ রোপণ করার টাইম। তো ভিউয়ার, ছোটা দানার বীজ রোপণ করতে গেলে সহজ ইজি হয় আপনারা যদি এরকম কিছু কম্পোস্ট অথবা টপ সয়েল অথবা আপনারা গার্ডেন সয়েল বাইঙ্গিয়া মিক্স করিয়া যদি ফাইন করিয়া যদি আপনারা কিছু মোটা আত্ম রাখেন তাহলে সহজ হয়। এখানে ডেঙ্গার বীজি ডাটার বীজি খুব মানে ছোটো দানা, এটা আত লাগে না। এর জন্য আপনারা যদি ওলা কিছু কম্পোস্ট লইলেন দুই তিন মুঠ অথবা গার্ডেন সয়েল অথবা টপ সয়েল, তো ইজি ফালাইতে ইজি সহজ হয়। তো আমি চয়েস করছি কম্পোস্ট বিকজ আমি যেখানে জায়গা ঠিক করছি কেন আমার কিছুটা কম্পোস্ট ফালানি দরকার, যেহেতু কেলে মাটি বেশি এর লগে আমি একটু কম্পোস্ট লই নিছি। কম্পোস্ট আমার লগে বেটার অপশন। তো ভিউয়ার্স দেখতে পাররা ছোটা দানার বেশি দেখতে কিলা ওই দেখুকা আপনারা দেখতে পাররা নাকি জানে, এটা খুব জল লাগে দানাটা। তো আপনারা পরিমাণ মতো ওই দোকান দানাটা দেখতে ওইরকম লাগে, পরিমাণ মতো আপনারা লাল শাক আমি ফালাইলাম, লাল শাক আর ডুগি ডাটা ডেঙ্গা যে কোনো ছোটো বীজ ওলা ফালাইতে পারবো ওই দৌকা। এখানে আপনারা জাগার মান পরিমাণ মতো আপনারা দিবা, এখানেও লেস দেন 1 টিস্পুন আছে। তো আমি ওগুলো অন্য মিক্স করে দিলাম, এই দেখুকা মিক্স করে দিচ্ছি। আর আমি কিছু সাথে দেখতে পাররা এগুলো মাস্টার্ড গ্রিন সিড, যেমন এটারে লাই শাক কোয়া, তো তুরা ডুগি ডাটা ডেঙ্গার লগে লাল শাকের লগে তুরা যদি ফালাইতে চাই আপনারা ইচ্ছা হইলে ফালাইতে পারো, বাট একটা আমার মেথড আমি তুরা ফালাইলাম অল্প আর কি, বাট অলরেডি আমি লাই ফালাইছি, বা তারপরে এক্সট্রা আরও ফালাইলাম আর কি, যদি সুন্দর হইয়া উঠে বালা লাগে যে অনেক সময় একটা একটা করে আপনারা অন্য জায়গা রোপণ করতে পারবো। তো এক্সট্রা বোনাস হিসাবে আপনারা লাল শাকর খান্দা বাই দি সাইডে দিয়ে আঁকি গেল আর কি, লাল শাকর লগে লাল লাই শাক উঠি গেল আপনারা মানে চাটনি খাইতে পারবা, একটা আরও আইডিয়ার গুড বালা আছে। তো এখন বালা করে একটারে মিক্স করবা কোনো আপস লাগাইয়া। তো বিয়াস পালা করে একটারে মিক্স করবা, যাতে বীজগুলা ছোটো দানা বীজগুলা কম্পোস্টর সব কম্পোস্টর লগে যেলা মিক্স হয়ে যেতে পারে 100%, সেইভাবে আপনারা মিক্স করবা। আপনারা বালু দিয়েও ফেলাইতে পারবা, যদি বালু থাকে সান থাকে টপ সয়েল থাকে অথবা কম্পোস্ট থাকে, আপনারা যদি একবার কিচ্ছু না থাকে আপনারা গার্ডেন সয়েল ইউজ করতে পারবে, গার্ডেনের জোরজোড়া মাটি লইয়া বাইঙ্গে আপনারা এইভাবে জোরজোড়া মাটি লইয়া আপনারা বেশি ছোটো দানা বেশি ফেলাইতে সহজ হয়। আপনারা ফেলাইলে আত লাগবো, বাট ইজি হয় আর কি, তো একটা ইজি অপশনের লগে কইলাম, তো আরও বেটার হয় আর কি। তো এই যখন আমি মিক্স করে দিছি এখন আমি এখন গ্রাউন্ড বেডও ফেলাই। তো ভিউয়ার্স, তো দেখতে পারছেন এখানে আমার মিক্স করা জোর বেশি লাল শাক এবং তুরা অল্প মাস্টার্ড গ্রিন আছে লাই। তো আপনারা এগুলো ছিটিয়া ছিটিয়া ফেলাইতে আপনারা অ্যাভয়েড করবা, যদি বেশি উইন্ডিও হয় ওয়াদার খারাপ হয় তো আপনারা ফেলাইবা না, এইভাবে আপনারা করে ফেলাইতে পারবা, এইভাবে এইভাবে করে করে আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে করে ফেলাইতে পারবা, এইভাবে করে 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 আপনারা ফেলাইতে পারবা বড়ে বড়ে করে। অথবা আপনারা যদি সাইন ছিটিয়াই এইরকম এইরকম করে ফেলাইতা থা করেও ফেলাইতে পারবা, আপনারা জেলা কমফোর্টেবল হয় না, আমি ওলা করে ফেলাইমু জেলা আপনারা জেলা দেখো বাতাস আছে একটু উইন্ডি ওয়াদার আছে, তো আমি ছিটিয়া ফেলাইমু কিন্তু বেশি উইন্ডি হইলে একটু ওলা ফেলানি বালা, তো বেশি জায়গা ছিটিয়া দেখতো না ভাবে আপনারা ওভাবে ফেলাইতে পারবো অথবা এইভাবে ছিটিয়া এইরকম
এরকম করেও ফেলাইতে আর বাস্তা ফুলটো আপনারা জেলা ইচ্ছা। তো আমি যেভাবে দেখছই আমি সেইভাবে ওবাই বাই ফালাইয়া যাই দাম এখন, তারপরে আবার ফালাইমু আইমু ওবাই বাই করিয়া আবার যত সময় আমি ফালাইতাম পারমু। তো ওলা করি ফালাইমু বিওয়ার্স, তো আপনারা দেখতে পারছই আর একটু দেখাইতাম না আপনারারে, আপনারা ওই দুই বাজুত ফালাইছেন আপনারা চাইনরা সিটিয়া ফেলাই দিকে বাতাসে না আর কি, বেশি উইন্ডি বাতাসে ফালাইও না, এইভাবে সিটিয়া ফেলাইতে ফারেন অথবা এইভাবে আপনারা ফালাইতে পারেন ওলা, তারপরে আপনারা এইভাবে এইভাবে আবার ফালাইতে পারেন, এইভাবে ফালাইয়া বাদে আপনারা লাম্বে ওবাই দিয়েও ফালাইতে পারবা। তো সব বাদে চিত্রিয়া গিয়ে ফরব। তো এইভাবে আপনারা বীজ রোপণের বাবে দেখতে পাচ্ছেন আমি কিলা রোপণ করছি লাই শাক বা লাল ডেঙ্গা ডুগি ডাটা দেখটা এইভাবে আপনারা, তারপরে আমি দেখাইলাম ফালাইয়া হারি, তারপরে আমি ভিডিও লাম্বইব বেশি ভিউয়ার্স। এদিকে আমি কমপ্লিট করছি ফালাইয়া, দেখতে পাররা কমপ্লিট করছি ফালাইয়া জানে আপনারা দেখুকা দেখুকা। এখন আপনারা রেখার লইয়া অথবা আদ দিয়ে আপনারা আমি দেখাইলাম আপনারা হালকা করে রেখার দিয়ে আপনারা খুঁড় দিতে পারবা, সেইভাবে আমি আপনারা দেখাইলাম ওইভাবে ওলা ওলা করিয়া এইভাবে আপনারা হল আস্তা জায়গাটা মাটি আঁকি বীজগুলা একটু মাটির তলে ফেললো, এইভাবে আপনারা বড়ে বড়ে করতে পারবা আস্তা বাজু, এইভাবে করিয়া আপনারা মাটিটা এইভাবে অথবা কোদাল দিয়েও করতে পারবা ওলা ওলা করতে পারবা। ও গেল একটা, অথবা আপনারা হাতে হাত দিয়ে এরকম এরকম যে করিয়া দিলে অবশ্য হয়ে যাব, অটো করতে পারবা ওলা করিয়ে লই দিয়ে মাটি যাব মানে মাটির তলে একটু গড়ি যাব বেশিগুলা। তো এইভাবে আপনারা করিয়া কমপ্লিট করে দিবা। তো ভিউয়ার্স ফাইনালি আমি কমপ্লিট করে দিচ্ছি রোপণ করিয়া লাল শাকর বীজ, আর খুব বেশি রয় দূরছে আর আমি এন্ড অফ এপ্রিলও ঠিক এন্ড অফ এপ্রিলও আমি রোপণ করছি, দিন বালাও দেখলাম হয়তো রোপণ করিয়া দেখি যদি একুশ দিনের ভিতরে উঠে না তে আবার এগেইন ফালাইমু, কারণ এখন তো ঠান্ডা সময় রইয়া গেছে অক্সুডো, তারপরে আমি লাল শাক ফালাইলাম, লাল শাক অবশ্য হয়ে যেতে পারে, তো লাল শাক আসলে জুনও ফালাইলে বেটার, ফার্স্ট অফ জুনও ফার্স্ট উইক অফ জুন অথবা এন্ড অফ মে তো ফালাইলে বলা আমারান্থ যেগুলা অন্যান্য ডুগি ডাটা যেগুলো আছে, তো আপনারা চাইলে এপ্রিলও একবার ফালাই ট্রাই করতে পারেন, ওনার সময় দিন বালা তালে উঠি যাইতে বাঁচি দিব, আর যদি লাস্ট ফরস্ট যদি বেশি ফরেও না বা জই যায়তে অবশ্য গাছ বাঁচি যায়। আপনার ডেঙ্গার লগি ডুগি ডাটার লগি গরম দরকার, গরম ওয়েদার দরকার, গরম ওয়েদারও ফালাইলে মানে খুব সুন্দর ইয়া হয়। তো এখন ফাইনালি শেষ, এখন আমি ওয়াটার দিমু, যত ক্যান ক্যান দিয়ে আমি ওয়াটার দিমু, তো এইভাবে আপনারা পানি দিলেইবা। তো মাই ভিউয়ার্স অল, তো আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি অল কমপ্লিট করেছি, আপনারা স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ দেখাইছি কীভাবে লাই শাক লাল শাক ডেঙ্গা ডুগি ডাটা কীভাবে রোপণ হয় একই পদ্ধতিতে আপনারা রইতে হবে, বা রেজ বেড গ্রাউন্ড বেড এবং কন্টেনার অথবা টব ফটো এইরকম করে রইতা। তো টব ফটো কিন্তু একটু ইজি আর মর ইজি, এখানে অলরেডি কম্পোস্ট থাকে, কম্পোস্টের মাঝে আপনারা একটু সিটিয়া লই লই যাব, কিন্তু বড় বেড রেজ বেড গ্রাউন্ড বেড ফালাইতে একটু আমি যেইভাবে করছি সেইভাবে আপনারা ইউজ করতে পারবা ব্যবহার করতে পারবা। তো এদিকে ফানি টানি দিয়া শেষ, এখন আশা করি 7 to 21 days ভিতরে আমার লাল শাক উঠব অথবা ডুগি ডাটা উঠব আর কি। তো যাই হোক আমার চ্যানেলে এই মুহূর্তে যারা ভিজিট করছেন আপনারা প্লিজ লাইক দিয়া ফুল ভিডিও দেখবা, আর লাইক দিতে ভুলবা না, আর আমার সাবস্ক্রাইব করতে ভুলবা না, আমার সাবস্ক্রাইব করবা অল নোটিফিকেশন বেল বাজাইয়া আপনারা সাবস্ক্রাইব করবা, তো সবসময় নতুন নতুন আপলোড আপনারা সাথে সাথে দেখতে পারবা নোটিফিকেশন পাইয়া। তো মেক শিওর সাবস্ক্রাইব মি অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা, আর যারা অলরেডি আমার লগে আছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন জানিয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ নতুন পুরাতন সবার লগে সবসময় দেখা হইব। তো ভালো থাকা সুস্থ থাকা এই কামনা বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।